রবীন্দ্র নজরুল স্মরণে কবি প্রণাম, নাচে গানে কবিতায় জমজমাট অনুষ্ঠান। অনুষ্ঠানে বেহালা ও বাঁশির সুরে মেতে ওঠেন শ্রোতারা। রবীন্দ্র নজরুল স্মরণে কবি প্রণাম। এদিন রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয় গোবরডাঙ্গা এক নম্বর কলোনি এলাকায়। অগ্নিবীণা নৃত্য সংস্থা আয়োজিত এদিনের অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল একাধিক নাচের অনুষ্ঠান, শিশু ও শিক্ষার্থীরা অংশ নেন নৃত্য অনুষ্ঠানে। কবিতা, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির ওপর নৃত্য এবং সেই সাথে পরিবেশিত হয় নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। গোটা অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন পৌশালী বসু সাহা। এই অনুষ্ঠানে গান গেয়েছেন দুই শিশু শিল্পী দেবাকনিক পাল ও সত্যম বিশ্বাস। তাদের সঙ্গে তবলায় সঙ্গ দিয়েছিলেন বোধিপ্রিয় মুখার্জি। বেহালা বাজিয়ে শুনিয়েছে কিশোরী শিল্পী রওসানি রোহিণী। পরপর দুইজন শিল্পীর বংশীবাদন অনুষ্ঠানকে যেন এক অন্য মাত্রা এনে দেয়। বাঁশিতে প্রথম সুর তোলেন সোমারক্ষিত, পরে বাঁশি বাজিয়ে শোনান প্রসূন বিশ্বাস, তার সঙ্গে তবলায় সঙ্গ দেয় সঙ্গী মুখার্জি বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গার পৌরপ্রধান শঙ্কর দত্ত এবং বিশেষ অতিথি ছিলেন লেখক পলাশ মণ্ডল ও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শান্তনু দে। গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী নিত্যানন্দ মিস্ত্রি। তার সঙ্গে যোগ্য সহযোগিতা করেছেন শিশু শিল্পী শ্রীময়ী সাহা। মঞ্চ সাজিয়েছেন শিল্পী অসীম পাল। অনুষ্ঠানের বিশেষ সহযোগী ছিল খাটুরা পড়শি নাট্যদল এবং সাহিত্য পত্রিকা ভালোবাসা। সব মিলিয়ে এক অসাধারণ অনুষ্ঠানের সাক্ষী থেকেছেন সকলেই। এদিনের রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন ছিল একেবারেই জমজমাট। এই বিষয়ে অগ্নিবীণা নৃত্য সংস্থার কর্ণধার পৌশালী বসু সাহা জানান, এই স্কুল আমার। এই স্কুলের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নানান ধরনের শিক্ষায় পারদর্শী হয়ে ওঠে। সাংস্কৃতিক দিক থেকে পারদর্শী করে তোলার জন্য আজকের এই আয়োজন। যত দিন যাচ্ছে ততই মানুষের সাংস্কৃতিক চেতনা কমে আসছে। সেই কারণে ঘরের আঙিনায় পাড়ার মধ্যে আজকে আমাদের এই ছোট্ট নিবেদন। এই বিষয়ে তিনি আরো বলেন, স্কুল ঘর, ঘরেই আমার স্কুল, ঘরেই আমার মন্দির। সেই জন্য এই আঙিনাতেই ছোট্ট ছোট্ট ফুলকুড়িরা বেড়ে ওঠে, বিভিন্ন শিক্ষায় তারা পারদর্শী হয়। সেই এই আঙিনাতেই সেই কারণে পড়া, এটা একটা কারণ। এছাড়াও কারণ, আজকাল চারিদিকে মানুষের সাংস্কৃতিক চর্চা কমে আসছে, সেই চিন্তাভাবনার থেকেও ঘরের মধ্যে, ঘরের আঙিনায়, পাড়ার মধ্যে, ঘরে ঘরে যাতে পৌঁছাতে পারে সেই প্রয়াসে এই ঘরোয়াভাবে ঘরের আঙিনাতে এই অনুষ্ঠান আয়োজন করা। আমাদের প্রথমে উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু হলো বেদমন্ত্র ও আনন্দলোকে। তারপরে আমাদের প্রভাতী কবিতার অবলম্বনে একটি কোলাজ, তারপরে কবিতা ও কত্থক কোলাজ তাল গাছ কবিতার উপরে, এবং সর্বশেষে চিত্রাঙ্গদা। তো তার মাঝে কিছু রবীন্দ্র নজরুল নৃত্য ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।